আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা, আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেনের দাবি। এদিকে ইরানি ড্রোনের নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। জানিয়ে দেব সম্মুখ যুদ্ধে কণ্ঠাসা, রাশিয়া নিতে পারে যে পদক্ষেপ। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় করল তালেবান। এদিকে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার ভারতে পাল্টা হামলা পাকিস্তানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনের দক্ষিণ মিকোলাইভ অঞ্চলে। পিভডেনে ইউক্রেনস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার সকালের দিক থেকেই রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনার্গোটমের পক্ষ থেকে বলা হয়েছে। তবে হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি বলছে খবর রয়টার্সের। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এক বিবৃতিতে বলেছে, চুল্লি থেকে 300 মিটার দূরে মধ্যরাতের পর বিস্ফোরণ ঘটে, এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার কারণে কাছাকাছি একটি জলবিদ্যুৎ কেন্দ্র এবং সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এনার্গোটম আরও বলেছে, বর্তমানে পিভডেনে ইউক্রেনস্কের 3টি পাওয়ার ইউনিটই স্বাভাবিকভাবে কাজ করেছে। সৌভাগ্যবশত হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হানাদাররা আবার গুলি চালাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি। রাশিয়া পুরো বিশ্বকে বিপজ্জনক করে ফেলেছে, দেরি হওয়ার আগেই আমাদের তা থামাতে হবে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে ইউক্রেনের দাবি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিকোলাইভ অঞ্চল অনবরত রুশ বাহিনীর রকেট হামলার শিকার হচ্ছে। ইরানি ড্রোনের নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। ইরানি ড্রোনের সাহায্য চলতি সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর গুরুতর ক্ষতি করেছে রাশিয়া। প্রথমবারের মতো রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে কোনো বিদেশি অস্ত্রের ব্যাপক ভিত্তিক ব্যবহার শুরু করল ইউক্রেনীয় কমান্ডাররা, একথা জানিয়েছেন খবর ওয়াল স্ট্রিট জার্নাল। ইউক্রেনের 92তম মেকানাইজড ব্রিগেডের আর্টিলারি কমান্ডার কর্নেল রদিওন কোলাগিন বলেছেন, কার্গিব অঞ্চলে ইউক্রেনীয় সৈন্য ও গোলাবারুদের অবস্থান, যেখানে গত কয়েকদিন ধরে সেখানকার আকাশে ইরানের তৈরি শাহেদ 130 ডেল্টা উইং ড্রোনের উপস্থিতি চোখে পড়ছে। রুশ বাহিনীর রঙে রঞ্জিত এসব ড্রোনকে জেরানিয়াম 2 নাম দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের এসব অ্যাটাক ড্রোন সাধারণত জোড়ায় জোড়ায় উড়ে এবং প্রবল বেগে আঘাত আনে। কেবলমাত্র 92 ব্রিগেডের অপারেশনাল এরিয়াতেই 2টি 152 মিমি সেলফ প্রবলেপড হাউইটজার কামান, 2টি 122 মিমি হাউইটজার কামান ও 2টি BTR সাজোয়া যান ধ্বংস করেছে এসব ড্রোন। তিনি আরো বলেন, এখন পর্যন্ত শুধু খার্গিব অঞ্চলে ইরানি ড্রোনের বহুল ব্যবহার চোখে পড়ছে, অন্যান্য এলাকায় রুশ বাহিনীর বিপুল সংখ্যক কামান, রকেট সিস্টেম ও গোলা বারুদ থাকায় তারা সেগুলো দিয়ে কাজ সারছে। কিন্তু খার্গিবে অস্ত্র জনবলের দিক থেকে পিছিয়ে পড়ায় তারা ইরানি ড্রোনকে কাজে লাগাচ্ছে। যুদ্ধ কৌশলগত পরামর্শক সংস্থা রেড সিক্স সলিউশনের CEO স্টক ক্রিনো বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে হাইমার্স রকেট সিস্টেম দিয়েছে তার বিরুদ্ধে সমীহ জাগানিয়া নেবারক হয়ে উঠতে পারে শাহেদ 130 ড্রোন। ইরানি এ ড্রোনের উপস্থিতি ইউক্রেনীয় বাহিনীকে অভিযানিক পরিকল্পনা পাল্টাতে বাধ্য করেছে। ইউক্রেন রণাঙ্গনের বিশাল ব্যাপ্তির কারণে শাহেদ 130 ড্রোনের হামলা থেকে অস্ত্র লোকাবল বাঁচানো কঠিন। তিনি বলেন, শাহেদ 130 ড্রোনে অ্যান্টি জ্যামিং সিস্টেম থাকায় একে ঠেকানো অসম্ভব। জোড়ায় জোড়ায় উড়ে আসা ড্রোনের একটি শত্রুপক্ষের রাডার সিস্টেম বিকল করে পরমুহূর্তে সঙ্গে ড্রোনটি সংশ্লিষ্ট টার্গেটে আঘাত আনে। এসব ড্রোন একবার কোনো টার্গেট লক করলে সেটিকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। 1979 সালে মার্কিন নিষেধাজ্ঞার কবলে আসার পর থেকে ইরানের পক্ষে নতুন জঙ্গি বিমান ও বোমারু বিমান কেনা সম্ভব হয়নি। এজন্য ইরান ইরাক যুদ্ধের শুরু থেকে দেশটিকে নিজেদের বিমান বাহিনীর শক্তি স্বল্পতা কাটিয়ে উঠতে ড্রোন উদ্ভাবনে মনোযোগ দেয়। এর ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে ড্রোন প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। সম্মুখ যুদ্ধে কণ্ঠাসা, রাশিয়া নিতে পারে যে পদক্ষেপ।
ইউক্রেনের সম্মুখ যুদ্ধে বাধার সম্মুখীন হয়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানোর মতো পদক্ষেপ নিয়ে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সূত্র। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে স্থানীয় সময় রোববার রাতে রাশিয়ার গোলা আঘাত আনে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 7 দিনে রাশিয়া বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, এমনকি সেসব এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো সামরিক সংশ্লিষ্টতাও ছিল না। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেহেতু রুশ বাহিনী সম্মুখ যুদ্ধে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তাই সম্ভবত ইউক্রেনের জনগণ এবং সরকারের মনোবলকে সরাসরি ক্ষুণ্ণ করার প্রয়াসে এসব জায়গা হামলা চালান। যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময় করল তালেবান। যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময় করল তালেবান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার তিনি এ তথ্য জানান। আমির খান মোত্তাকি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর কাবুল বিমানবন্দরে বন্দী বিনিময়ের আনুষ্ঠানিকতা হয়। মার্কিন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় মার্ক ফেরিককে। মোত্তাকিকে তুলে দেওয়া হয় তালেবান কর্তৃপক্ষের কাছে। মার্কিন নেভির সাবেক কর্মকর্তা মার্ক ফ্রেক আফগানিস্তানের একটি নির্মাণ প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। 2020 সালে তাকে অপহরণ করে তালেবান। অন্যদিকে 17 বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ছিলেন বাশার নূরজাই। মাদক পাচারের অভিযোগে আটক হন তিনি। তালেবানের কোনো পদে না থাকলে 1990 সাল থেকে গোষ্ঠীটিকে আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে পাশে ছিলেন বাশার নূরজাই। ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে হওয়া মামলা থেকে সন্ত্রাস বিরোধী অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর জিও নিউজের। দুজন পুলিশ ও অফিসার ও নারী বিচারককে 20 আগস্ট একটি র্যালিতে মন্তব্য করেন ইমরান খান। নিজ দলের সদস্য শাহবাজ গিলকে জেলে পাঠানোয় ইমরান খান ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও নারী বিচারক জেবা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, তোমাদের ছেড়ে দেব না। এরপরে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। কিন্তু এ মামলা থেকে সন্ত্রাস বিরোধী অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান। তার আবেদনের প্রেক্ষিতে অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান যেসব মন্তব্য করেছেন সেগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় পড়ে না। তবে ইমরান খানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি থাকবে। এখন এটি সাধারণ মামলা হিসেবে পরিচালিত হবে। সূত্র জিও নিউজ। এবার ভারতে পাল্টা হামলা পাকিস্তানের। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক বোমা হামলার পর এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কানাচক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্স। সোমবার 4:30 পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর 21 মিনিটের অভিযানের পর পাকিস্তান এই হামলা করে। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, সীমান্ত রেখার পাশে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমান বাহিনী জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়ার পর জম্মুর কানাচক সীমান্তে অস্ত্র বিরতি লঙ্ঘন করেছে পাক রেঞ্জার্স। তবে ভারত এই যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর অভিযানে 200-300 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলছে, ভারতের বিমান হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের ভারতীয় হামলার পর ভারতের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলার পর জরুরি বৈঠক তলব করেছেন